ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে হচ্ছে কী বার বলো তো, আজকে হচ্ছে গিয়ে বারটাই মনে থাকে না, একমন ব্যাপার। আজকে কী বার রে শান? আজকে হলো, দেখছো কী অবস্থা, মাথা থেকে সব গেছে আর মাথা কাজ করছে না। আজকে কী বার রে? আজকে রবিবার। ও আজকে রবিবার, ঠিক ঠিক। আজকে লক্ষ্মী পুজো, আর সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। দেখেছি মাথা থেকে মাথা গেছে, কাজ করছে না মাথায় আর কোনো। আর রাত একটা দুটোর সময় শুলে আর ওই ভোরবেলায় ওই 7:30-8টায় উঠলে মাথায় আর কাজ করে বলো বন্ধুরা? তো যাই হোক, সবাইকে জানাচ্ছি কোজাগরি লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর আমার ব্যাড লাক। পরে তোমাদের সঙ্গে কিসের জন্য ব্যাড লাক সেটা শেয়ার করছি পরে। দেখো হচ্ছে গিয়ে এখন বাজে 9:30, আর এখানে এসে গড়াগড়ি খাচ্ছি ঘুম থেকে উঠে। 9টার সময় ঘুম থেকে উঠলো, উঠে এসে আবার এখানে গড়াগড়ি খাচ্ছে। ও ব্রাশ ট্রাশ করেছে, করে তারপর এখানে এসে ওর মা বলছে পড়তে, আর ও এখানে এসে গড়াগড়ি খাচ্ছে। সকাল থেকে এই যে শানের কালেকশন শুরু হয়ে গেছে, এখন বাজছে 10:05 বাকি, আর পূর্ণিমা তো লেগে গেছে রাত 2টোর থেকে। তো এই যে একজনের আমাদের বাড়ির পিছনের বাড়ির পুজো হয়েছে, ওর ওদের বাড়ি থেকে এই যে শান প্রসাদ নিয়ে এসছে, শান আর হানি এই যে প্রসাদ খাচ্ছে। আজকে ব্রেকফাস্ট প্রসাদ, আর পাপা বললো খাবে না, একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। কিনে এনেছো নাকি? আরে ওই গোপীরা বলেছি তো আমি দিয়ে যাবে। আরে কলা গাছ কিনে নিয়ে 10 টাকাতে সবকিছু পাওয়া যাচ্ছে, আমার কি বলবো। আবার গোপীরা বললাম যে নিয়ে আসতে। এই যে মোটামুটি বাজার, আর উপরে সব বাজার রয়েছে। আর এই যে কি এনেছো, ওটা ধুতি আর শাড়ি বললাম আনবা না? মোটামুটি সব বাজার হয়ে গেছে, উপরে সব বাজার ফলটল উপরে রয়েছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের মাঝখানে এখন টিম চলে এসছে, শানের ভয়েস টিম চলে এসছে। এই যে এখন কম্পিউটারে পড়াশোনা হবে না, কম্পিউটারে গেম খেলা হবে। তো এই যে কি মাইন্ডক্রাফট না কি হাবিজাবি গেম, সেই সমস্ত ডাউনলোড করছে। আর আমাদের মধ্যে এখন মিসিং আছে আকাশ, আর কে, শুভদীপ আর রাহুল। এই তো শান, আকাশ আসবে। তো এখন দেখো এখন গেম নিয়ে বসেছে, 11:10 হয়ে গেছে। লক্ষ্মী পুজো তো নিরামিষ তো রান্না করতেই হবে। আজকে আমি তো উপোস করতাম, তো আমার বাধা পড়ে গেছে, তাই করতে পারবো না। তো যাই হোক, ওরা পম্পার মা উপোস থাকবে, তো এখন আমি রান্না করব। এমনি গায়ে উপোস থাকবো, কিছু খাবো না, ভাতটা শান আর শানের পাপার জন্য রান্না করব। তো আজকে বেশি কিছু করব না, ডাল করব আর ভাজা, আর এই সে থোরটা রয়েছে, থোরটা নষ্ট হয়ে যাচ্ছে, তো সেটা করব আর ভাত করব, ব্যাস এই। তো চলো ঝটপট করে রান্নাটা করে তারপরে স্নান করতে যাব। আমাদের এই ঠাকুর লক্ষ্মী ঠাকুর আর এইদিকে নারায়ণ ঠাকুর, নারায়ণ ঠাকুরটা পালিশ হয়নি, লক্ষ্মী ঠাকুরটা পালিশ হয়ে গেছে। দেখো চকচক করছে, রোদের মধ্যে রেখেছে আরও চকচক করছে। আর এই যে ঠাকুরের জামা আনা হয়েছে, আজকে ঠাকুর নতুন বস্ত্র পরবে লক্ষ্মী আর নারায়ণের। লক্ষ্মীর হচ্ছে ধুতি, এই লক্ষ্মীর না, লক্ষ্মীর হচ্ছে ঘাগড়া আর নারায়ণের হচ্ছে ধুতি। আর মা এদিকে সুজি টুজি ভাজা শুরু করেছে অলরেডি। ওটা কী গো, পায়েশ? পায়েশ হয়ে গেছে? বাবা পায়েশ হয়ে গেছে। চাল নিয়ে এসছো আবার কিনে? আর এই যে সুজি হচ্ছে ওইদিকে,
আর পরে করবে তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। পম্পা এখন বসে গেছে, পম্পা যে খিচুড়ি খিচুড়ি রান্না করছে, খিচুড়ি হচ্ছে গিয়ে ডাল ফাল সব ভাজা হয়ে গেছে, এখন যে সবজি ভাজছে তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখ। এই যে সবজি ভাজা হচ্ছে, কী কী সবজি দিয়েছে, আলু, শুধু আলু না কুমড়ো, শুধু আলু দিয়ে, শুধু আলু দিয়ে মুগের ডাল দিয়ে আর চাল দিয়ে খিচুড়ি, খিচুড়ি হবে ঠাকুরের ভোগের খিচুড়ি। আর হবে, আর হবে লুচি, লাস্ট কী হবে, লুচি, লুচি হলেই হয়ে যাবে, ওই তো লুচি আর নাড়ু ব্যাস হয়ে যাবে, এই তো হয়ে গেল। পর্দাটা তো এতদিন খোলা ছিল, তাই হচ্ছে গিয়ে আজকে সব সেট করছে, আজকে সব এই যে লাগানো হচ্ছে, আর এই যে ও লাগাচ্ছে শান আর উনি মিলে লাগাচ্ছে, এই যে লাগানো হচ্ছে। আর কত বড় পর্দা, আর দেখো কত বড় দরজা এটা, এটা মোটামুটি মানে 10 ফুটেরও বেশি দরজার হাইটটা, তাই না মা? এই মা বলছে, তাই না গো, 10 ফুটেরও বেশি না? হ্যাঁ, আর পর্দাটা দেখো কত বড়, বোঝা যাচ্ছে না মোবাইলে, হয়তো বোঝা যাবে না কিন্তু সামনাসামনি তোমরা যদি কেউ আসো তো দেখতে পাবে কত বড় এই পর্দাটা, প্রচুর বড়। মোটামুটি আজকে লক্ষ্মীর পাড়া দিতে হয়, লক্ষ্মীর পাটা যা বলে আর কি, লক্ষ্মীর পাটা আর ধানের শীষ দিতে হয় আলপনায়, তো এই যে পম্পা মোটামুটি দিয়েছে আলপনা। কালকে আমাদের মোটামুটি নাড়ু করা হয়ে গেছে, গুড়ের নাড়ুটা, আর আজকে যে মা ঠাকুরের জন্য এই চিনির নাড়ুটা করবে, চিনির নাড়ু আর সুজিটা করলেই মোটামুটি এইদিকে ঠাকুরের ভোগগুলো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, লুচি, লুচি, লুচিটা করলে ঠাকুরের ভোগটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ভিতরে সাজানো গোছানো করবে, সেটা বিকালে তোমাদের সঙ্গে শেয়ার করব। পম্পার আর মার এদিকে গোছানো হয়ে গেছে, আর এখন হয়ে গেছে সন্ধ্যা, তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আর সন্ধ্যা দুটোর সময় তো লোক মানে পূর্ণিমাটা লেগেছে, তো আজকে সারাদিনই আছে, আজকে মনে হয় রাত্রিবেলা ছাড়াবে। তো দেখো গুছিয়ে বসে থাকতে কিন্তু একদমই কারোরই ভালো লাগে না, পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন ব্রাহ্মণের জন্য অপেক্ষা করছি উনি কখন আসবে। তো আমাদের লক্ষ্মী পুজোয় অনেকটাই অ্যারেঞ্জমেন্ট করতে হয়, যেমন লুচি, সুজি, খিচুড়ি, তারপরে খই নাড়ু, তো এগুলো আছেই, তারপরে পায়েস, ক্ষীরের সন্দেশ করতে হয়। তো ডিটেলসে তোমাদের সঙ্গে একদম ক্লোজভাবে শেয়ার করতে পারছি না, কারণ এইটা আমার ভিডিওটা আমার হাজবেন্ড করে দিয়েছে। তাই তুলসীতলা এই যে লাইটিং তো দেখিয়েছিলাম এর আগের দিন তোমাদেরকে, আর দেখো হানি ফাটাফাটি আলপনা দিয়েছে, হানি এই ছোটো মানুষ হয়ে দেখো কী সুন্দর আলপনা দিয়েছে, তো কত সুন্দর লাগছে, তাই না বলো তোমরা? সরি পাটা দেখা গেল, তো দেখো খারাপ হয়নি, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে আলপনাটা। এই যে শান, শান এখানটায় এই যে ভেলাটা দিতে এসছে, এগুলো হচ্ছে আমাদের লক্ষ্মী পুজোর মধ্যে আমাদের এটা করতে হয়, মানে এই কলা লোকেরা জানে ভেলা দিয়ে একটু জলটা নাচিয়ে দে যাতে একটু চলে যায় ওটা, জল নাচাতে গেলে আমি মরে যাবো, একটু ঠেলে দে না। হবে না, এই পাশে এখন এসে গেছি এই যে দিদিদের বাড়ি, তো দিদিরও সব গোছানো হয়ে গেছে, এখন দিদি হচ্ছে রেস্ট করছে বসে বসে। আর এই দেখো দিদি শিল্পা হচ্ছে আলপনা দিয়েছে, কত সুন্দর আলপনা, আজকে সবার বাড়ি এরকম সুন্দর সুন্দর আলপনা দেখা যাবে, তাই না? আর এই আলপনাটা কমেন্টস করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? এই দেখো বাইরে সুন্দর লাগছে।
পুজো দিতে পারবো না, তো কী হয়েছে একটু সাজুগুজু তো করাই যেতে পারে, তাই না? তো এই যে আমি নাইটিটা ছেড়ে এবারে এই ড্রেসটা পরে নিয়েছি, আর এখনও ব্রাহ্মণ আসেনি, এখন 7:45 বাজে। তো চলো দেখাই বাইরের লুকটা তোমাদের, যে কেমন করে আমার হাজব্যান্ড সাজিয়েছে বাইরের উঠোনটা। লাইটিং তো করেছে দেখিয়েছিলাম, তো উঠোনটা কেমন করে সাজিয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমাদের পুরো উঠোন, এটা হচ্ছে বাঁদিকের উঠোনটা, আর বাঁদিকের এই লাইটিংটা একটু বড় করেছে, ঝাউ গাছের মতো লাগছে, দেখো কত সুন্দর লাগছে। তোমরা জানি না কতটুকু বুঝতে পারছো, তো এইখানে আমাদের সামনে দারুণ লাগছে, আর এই দিকে এইরকম করেছে, তিনটে ছোট ছোট ঝাউ গাছ বানিয়েছে। তো এগুলো কালকে করেছিল, কালকে আর লাইটিং করেনি, আজকে মানে কালকে সেট করে রেখেছিল, আজকে জ্বালিয়ে দিল সব লাইট। আর তো এই যে ঘর বাড়ি তো দেখিয়েছি তোমাদেরকে এর আগে, তো এই যে পুরো লুকটা দেখো বাড়ির আমাদের, এই যে এরকম লাগছে। তো তোমরা একটু কমেন্টস করে জানিও যে কেমন সাজানো হয়েছে এইটা। তো এখানে আলপনা দেওয়া হয়েছে, আলপনাগুলো ছোট কাকি দিয়েছে, আর এখানে হচ্ছে পুজো, আর এটা হচ্ছে বেসিক্যালি লক্ষ্মীনারায়ণ, মানে লক্ষ্মীনারায়ণী পুজো হয়। আর এখানে ভোগগুলো রয়েছে, ভোগগুলো ঠাম্মা হচ্ছে সব ঢেকে রেখে গেছে, কারণ আসতে দেরি আছে যে ঠাকুরমশাই। তো আমি ভোগগুলো পরে দেখিয়ে দেবো, এখন জাস্ট সিম্পলি অ্যারেঞ্জমেন্টটা দেখালাম, ভোগগুলো পরে ঠাকুরমশাই আসলে শো করব। শো এখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে, মানে বেসিক্যালি বসার জন্য, মানে এখানটা হচ্ছে জাস্ট ঠাকুর ঘরটা, এই যে এটা ঠাকুর ঘরটা, আর এখানে হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, মানে যারা আসবে বেসিক্যালি এর নিচে হচ্ছে জায়গাটা। এখন বেজে গেছে 10:10, আর এখন কাকা আসলো আমাদের বাড়ি পুজো করতে। এখনো কাকার নাকি 10-12টা পুজো আছে, মানে 12টা-1টা পর্যন্ত করবে যতক্ষণ পূর্ণিমা থাকবে। অঞ্জলি দেওয়ার পর্ব শুরু, এখন হানিও দেবে খেয়ে দেয় উপোস করে অঞ্জলি। লক্ষ্মী পুজোটা তো মুড়ি মুরগির মতো, প্রত্যেকটা ঘরে ঘরেই পুজো হয়, আর ব্রাহ্মণ তো আসে আর চলে যায়, মানে পাটা ছোঁয়ায় লোকের বাড়িতে পুজো করার সময়, আর 2 সেকেন্ডের মধ্যে 2 মিনিটের মধ্যে পুজো হয়ে যাবে। তো এই যে পুজো সব কমপ্লিট হয়ে গেল, আর এই যে গৌতম দক্ষিণা দিয়ে দিচ্ছে, এবারে চলে যাবে ব্রাহ্মণ। পুজো হয়ে গেছে, আর পুজোর পরে তো পাঁচালি পড়তে হয়, তো মা এই যে পড়ছে, আর মা এতটাই আস্তে পড়ছে যে আমি ক্যামেরার তুলতে পারছি না, তো আমি আমার ভয়েসটাই দিলাম তোমাদের সামনে। এখন হানি প্রসাদ দিচ্ছে, হানি আর হানির মা, ওই লুচি আর হচ্ছে গিয়ে সুজি, ব্যাস আর কিছু না, খিচুড়ি কালকে খাবো, কালকে সকালে ব্রেকফাস্ট আর বানাবো না, দে যত আছে সব দিয়ে দে। এত রাত্রিবেলা প্রসাদ নিতে কেউ আসেনি, কালকে সকালে সবাই আসবে, তো আমরাই কয়জনে খাচ্ছি প্রসাদ, তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। শান ওইদিকে শুয়ে পড়েছে, শান প্রসাদ খায়নি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই ভালো থাকবে, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো ওকে, বাই, গুড নাইট।